নমস্কার, এনি ভারত 24 চাই থাকার বাবে ধন্যবাদ জানাইছো। দুদিনিয়া ভ্রমণ সূচীরে অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার পাছতে 3 ফেব্রুয়ারির দিনা যোরহাটত এক কার্যসূচীত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রীগুলো। যোরহাটত সুবিশালক প্রস্তুত করে উলিয়া হয়েছে লাচিত বরফুকনের এক প্রতিমূর্তি, আর সেই প্রতিমূর্তি উন্মোচন করব প্রধানমন্ত্রীগুলো। তার সমান্তরালভাবেই গুয়াহাটিতো কেবাটাও প্রকল্প, বহু অভিলাষী প্রকল্প মুক্তি করব প্রধানমন্ত্রীগুলো। এই মুহূর্তে সবিশেষ খবর লোনার চেষ্টা করছো। দুদিনিয়া ভ্রমণ সূচীরে অসমলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অহা 3 ফেব্রুয়ারিত যোরহাটর লাচিত বরফুকনের প্রতিমূর্তি মুক্তি অনুষ্ঠান, 4 ফেব্রুয়ারিত খানাপাড়াত অনুষ্ঠিত হব এক বিশেষ রাজহুয়া সভা। এই সভাত মুক্তি করব রাজ্য সরকারের কেবাটাও প্রকল্প। কামাখ্যা মন্দিরের করিডর শুভারম্ভ করব প্রধানমন্ত্রীগুলো। তার সমান্তরালভাবে আলাবৈ রণের স্মৃতি উদ্যানেরও মুক্তি করব প্রধানমন্ত্রীগুলো। এই মুহূর্তে সেই খবর আমি আপনাদের জানাইছো। দুদিনিয়া ভ্রমণ সূচীরে অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদিয়ে অসমত কেবাটাও অনুষ্ঠানত ভাগ লব। অহা 3 ফেব্রুয়ারিত যোরহাটত লাচিত বরফুকনের প্রতিমূর্তি মুক্তি অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানত যে লাচিত বরফুকনের বিশাল মূর্তি প্রস্তুত করা হয়েছে, বনুয়া হয়েছে, সেই মূর্তি মুক্তি করব প্রধানমন্ত্রীগুলো। তার সমান্তরালভাবে 4 ফেব্রুয়ারিত খানাপাড়াত অনুষ্ঠিত হব এক বিশেষ রাজহুয়া সভা, আর এই সভাত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রীগুলো। এই সভাত মুক্তি করব রাজ্য সরকারের কেবাটাও প্রকল্প। তার ভিতর আছে কামাখ্যা মন্দিরের করিডর আর আলাবৈ রণের স্মৃতি উদ্যানেরও মুক্তি করব প্রধানমন্ত্রীগুলো। এই মুহূর্তে সেই খবর আমি আপনার জানার চেষ্টা করছো। লোকসভা নির্বাচনের দিন যিমানেই চমু চাপি আছে, এটা রাজনৈতিক দল সংগঠন সকল সষ্টম হয়ে উঠিছে, সকল সাজু হয়ে উঠিছে। আর তার প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রীগুলো ভ্রমণ করব দুদিনিয়া কার্যসূচীরে আহি উপস্থিত হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়ে কেবাটাও অভিলাষী যে প্রকল্প আছে সেই প্রকল্পর উন্মোচন করব। 3 ফেব্রুয়ারিত যোরহাটত লাচিত বরফুকনের প্রতিমূর্তি মুক্তি করব। যোরহাটর যে লাচিত বরফুকনের চুকাফা সমন্বয় ক্ষেত্রত লাচিত বরফুকনের বিশাল প্রতিমূর্তি প্রস্তুত করা হয়েছে, সেই প্রতিমূর্তিরও মুক্তি করব আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীগুলো। তার সমান্তরালভাবে 4 ফেব্রুয়ারিত খানাপাড়াত এক বিশাল জনসভাত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রীগুলো। আর এই জনসভাতে কেবাটাও রাজ্য সরকারের বহু অভিলাষী প্রকল্পর মুক্তি করব। কামাখ্যা মন্দিরের করিডরের শুভারম্ভ হব সেই দিনটিতে, আলাবৈ রণের স্মৃতি উদ্যানেরও মুক্তি করব 4 ফেব্রুয়ারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি এজনী পৰী